সত্যি আর সত্যির কি আছে রে? ফোন পাইতেছে এটা ঠিক আছে, কিন্তু কামের চাইতে আকামের ফোন বেশি। কেমন কেমন আমি কি করছি? তিনটা দিছি না, তিনটা ফোন আইছে। প্রথম কল, বাজান ভালো আছেন মায়ের বাপ? আমার মায়ের আপনি বিয়া করতে পারেন, আপনি তো মহৎ মানুষ। আমার মায়ের ডিভোর্সি, আর আমার বাপ, আমার বাপের জীবন কোনদিন বিয়া দিব ডিভোর্সি মায়ের লগে? এরপরের ফোন, মায়ের মায়ে ফোন করছে, বাজান উদ্ধার করেন আমারে, আমার মায়ের একটা ঠসা কানে শুনে না। আমি আমি বিবাহ করব, একটাই বিবাহ করব, মানে যে মায়া কানে শুনে না, যারা আমি আমার প্রেম মহব্বতের কথা বলবো সে শুনতেই পাবে না, তারা আমি বিবাহ করব। এরপরের ফোন কি বলছে জানোস? বলছে বাজান অনেক মহৎ মানুষ না আপনি, চেয়ারম্যানের পোলা, আপনার বাপও খুশি হইব, আপনাদের ইলেকশনেও সুবিধা হইব, আমার মায়েরা চোখে দেখে না হেরে বিয়ে করে। ঠিক হয়েছে, এরকম ফোনই আসছে, বুঝছস? তোর বুদ্ধি না, আরেকবার যদি ভালো বুদ্ধি না দিছস তোর আমি কি করবো, তোর কোনো ধারণা নাই ভাই। শুনেন কে, সেদিন একটা না অ্যাপস দেখছি টিকটক, এনার সুন্দর সুন্দর মাইয়া, আপনি খালি পছন্দ করবেন আমি খুঁজে বের করবো। তোর এখন আমি টিকটক বানাই আর একটা কোনো বেহুদা বুদ্ধি দিবি না, তোর খবর আছে, কামের কথা কবি তুই। আচ্ছা ভাই শুনেন না, এ পিঙ্কি ভাবির লগে আপনার হইছে কি? হ্যাঁ কি চাই? কিছুই হয় নাই, বড় বড় কথা কইতেছে আমার লাগে, আমার হি গায় পড়াশোনা করছেন, মাস্টার্স পাস দিছেন, আপনি কি করতেছেন এসব? গ্রামের মধ্যে তাফালিং করে বেড়াইতেছেন, মাস্তানি করতেছেন? আপনার বাপে চেয়ারম্যান, সেজন্য আপনি চেয়ারম্যান হবেন? তাহলে তো আপনার সঙ্গে আমার কিছু হবে না। সে তাই, আমি জানো একটা চাকরি বাকরি করি। তাহলে তো পিঙ্কি ভাবি তো ভালো কথাই কইছে। বুদ্ধি দিবি না, কেমনে মায়া জোগাড় করে বিয়া করবো সেই বুদ্ধি দিবি? এটা ছাড়া আর অন্য কোনো বুদ্ধি না। মানিকের দোকানে যাবো, আটারে বর্তমান সময়ে কে দেয় বলো? আমরা তো এতক্ষণ তোমার নিয়ে আলোচনা করছিলাম। এই মাইকিং করে বিবাহের ঘোষণা দিছি, আপনাদের ভালো লাগছে তো অনেক বড় বিষয়। তবে ভালো হয়েছে চাচা, এই যে ধরেন আপনারা মুরব্বী মানুষ একসঙ্গে এরকম আছেন, তো যখন পাইছি তখন এই বিবাহের কথা যখন উঠলো একটা কথা বলতেই চাই। মানে ধরেন এই গ্রামে কিংবা এই গ্রামের আশপাশে অন্য গ্রামেও যদি কোনো বিবাহযোগ্য সুন্দরী মাইয়া থাকে, সুন্দরী, তাইলে আমারে জানাবেন, এক ধাক্কায় বিবাহ করব। অবশ্যই অবশ্যই। তো বাবা, আমার ঘরে তো একটা বিবাহযোগ্য কন্যা আছে। হ্যাঁ, মেয়েটা খুবই গুণবতী, নিজের মেয়ে বলছি না মাশাআল্লাহ। তো এই বিষয়ে আমি তোমার সঙ্গে পরে কথা বলবো না, আগে আমার মায়ের লগে একটু কথাবার্তা করে নেই। একদম ঠিক কথা বলছেন চাচা, আপনি তো জানেন যে আমার আব্বা এই অত্র গ্রামের চেয়ারম্যান, অনেক লম্বা সময় ধরে তিনি চেয়ারম্যান, এবং আমার সম্পর্কে তো ধরেন আমি নিজে কিছু বলতেই চাই না, আশপাশের মানুষজন বলে, সারাক্ষণ বলতেই থাকে, আমি নাকি ভীষণ সৎ, আমি নাকি ভীষণ পরিশ্রমী, আমি নাকি দেখতে শুনতে মাশাআল্লাহ খারাপ না, ভালোই নাকি, লেখাপড়াও করছি, মাস্টার্স পর্যন্ত পাস দিচ্ছি। তো যদি হয় ওরকম কিছু আপনি আমার জানাবেন। এই চা দিয়ে চা দিয়ে ওনার ওনার জন্য একটা চা। হ্যাঁ ঠিক মতো দিছো তো চা? ঠিক আছে চাচা, আপনি তাইলে সময় সুযোগ পাইলে আমার জানাই দেন, তবে সময়টা একটু কম আছে, পাঁচ মিনিট।